वेलकम स्टूडेंट्स कैमन आछो तोमरा सबाई आशा करी सबाई भालो आछो एबं सुस्थ आछो। नारायणगंज हाईस्कुल एंड कलेजे अनलाइन क्लास कार्यक्रमे तोमादेरके स्वागतम जानाच्छि। आमी रश्मिता तस्मीम। आज के आमादेर तथ्य ओ जोगाजोग प्रजुक्तिर अध्याय दुई अर्थात कम्युनिकेशन सिस्टेम ओ नेटवर्किंग एई अध्यायटिर चतुर्थ लेक्चार। आमादेर आजकेर आलोचनार विषयगुलो हलो नेटवर्क टपोलजी। तुम्हारा नेटवर्क टपोलजी नामटार साथे हयतो परिचित कारण तुम्हारे एसएससी ते अर्थात क्लास 9 10 एर बोईटिते नेटवर्क टपोलजी निये बेश किछु आलोचना छिलो। तो सेई आलोचनागुलोके आमरा आरो विस्तारित भावे आजके जानबो। एरपर रयेछे क्लाउड कम्पिउटिं। तो ए दुटि विषय निये आजके हच्छे आमादेर एई अनलाइन क्लास कार्यक्रम। तो चलो शुरू करा जाक। प्रथमे जेने नेई नेटवर्क टपोलजी जिनिसटा कि। जे नक्शा अनुजाई नेटवर्कभुक्त कम्पिउटार एवं अन्यान्य जेकोनो आनुषंगिक जंत्रपाती इलेक्ट्रनिक जे डिवाइसटाई होक ना केन सेई जंत्रपातीगुलो परस्परेर साथे संयुक्त थाके ताकेई नेटवर्क टपोलजी बले। अर्थात एकटी नेटवर्के अनेक धरनेर इलेक्ट्रनिक डिवाइस थाकते पारे। বিভিন্ন রকম ডিভাইস সম্পর্কে আমরা আগের ক্লাসগুলোতে জেনেছি। সেটা কম্পিউটার হতে পারে বা কোনো নেটওয়ার্ক ডিভাইস যেমন রাউটার হাব ইত্যাদি যে কোনো ধরনের ডিভাইস হতে পারে। তো এই ডিভাইসগুলো একটা নির্দিষ্ট নকশা অনুযায়ী একে অন্যের সাথে সংযুক্ত থাকে। তো যেই নকশার বা যে ডিজাইনটা ফলো করে এই নেটওয়ার্কটা তৈরি হচ্ছে সেইটাকেই বলা হচ্ছে নেটওয়ার্ক টপোলজি। অর্থাৎ দুই বা ততোধিক কম্পিউটারকে কেবল হাব বা সুইচের দ্বারা নেটওয়ার্কের আওতাভুক্ত করার পদ্ধতিকেই নেটওয়ার্ক টপোলজি বলা হচ্ছে। তাহলে এই নেটওয়ার্কের যে আমরা একটাকে বলছিলাম যে বিভিন্ন ডিভাইসগুলো আছে সেগুলোকে একে অন্যের সাথে সেটা কেবল হতে পারে বা সুইচ হতে পারে এদের মাধ্যমে যখন সংযুক্ত করা হচ্ছে যেই পদ্ধতি অনুসরণ করে সেটাই আমাদের নেটওয়ার্ক টপোলজি। এখন আমরা এই বিভিন্ন প্রকার নেটওয়ার্ক টপোলজি সম্পর্কে জানি। তো তোমাদের অধিকাংশ বইগুলোতেই মূলত ছয় ধরনের টপোলজি নিয়েই আলোচনা করা হয়েছে। এটা এরকম না যে নেটওয়ার্ক টপোলজি শুধুমাত্র ছয় প্রকারই হবে, অনেক ধরনের হয়ে থাকে। তবে মূলত আমরা ছয় ধরনের টপোলজি নিয়েই বেশি কাজ করে থাকি বলে আমাদের এই ইন্টারমিডিয়েট বা কলেজ লেভেলে আমাদের এই ছয়টা টপোলজি নিয়েই আলোচনা করা হয়েছে। তো সেগুলোর নামগুলো আমরা জেনে নেই, সেগুলো কী কী। প্রথমটি হলো বাস টপোলজি, এরপর আছে রিং টপোলজি, এরপর স্টার টপোলজি, এরপর আছে ট্রি টপোলজি এবং মেশ টপোলজি, এবং সর্বশেষ আছে হাইব্রিড টপোলজি। তো এই ছয় ধরনের টপোলজির বিভিন্ন বর্ণনা, সুবিধা অসুবিধা, বিভিন্ন ব্যাপার নিয়ে আমরা এখন আলোচনা করব। তো শুরু করা যাক বাস টপোলজি দিয়ে। বাস টপোলজি কোনটি? একটি মূল কেবলের সাথে বিভিন্ন ধরনের ওয়ার্ক স্টেশন বা কম্পিউটার এতে যুক্ত থাকে। তো বাস টপোলজিতে আমরা দেখব যে একটা মূল কেবল থাকে এবং এই কেবলটার সাথেই অন্যান্য ইলেকট্রনিক ডিভাইস যেমন কম্পিউটার, যেটাকে কিনা ওয়ার্ক স্টেশনও বলা হয়। তো এই জিনিসগুলো যখন একে অন্যের সাথে একটি মূল কেবল দিয়ে যুক্ত থাকে তখন সেটাকে আমরা বলবো বাস টপোলজি। আমরা একটু চিত্র দেখি তাহলে জিনিসটা আরও পরিষ্কার হবে। তো এখানে দেখা যাচ্ছে যে এই যে মাঝখানের এই কেবলটা দেখা যাচ্ছে এটাই হচ্ছে আমাদের মূল কেবল। এই মূল কেবলের সাথে এছাড়াও অন্যান্য কেবলের মাধ্যমে বিভিন্ন ডিভাইস যেমন কম্পিউটার বা প্রিন্টার বা সার্ভার ইত্যাদি ডিভাইসগুলো পরস্পরের সাথে যুক্ত হয়ে একটি নেটওয়ার্ক তৈরি করছে। তাই এটাকে আমরা বলবো বাস টপোলজি। এবং বাস টপোলজির এই মূল কেবলকে বলা হয়ে থাকে ব্যাকবোন। এই মাঝখানের যে মূল কেবলটা এটাকে আমরা ব্যাকবোন বলে থাকি। তো বাস টপোলজিতে কিভাবে ডেটা চলাচল করে, ধরা যাক এই ডিভাইসটি এই ডিভাইসকে একটি ডেটা পাঠাবে, তখন সে কি করে এই ডেটাটা এই মূল ব্যাকবোনে পাঠিয়ে দেয় এবং সেই মূল কেবলে ডেটাটি চলাচল করতে থাকে এবং যেই ডিভাইসে সে পৌঁছাতে যায় অর্থাৎ তার গন্তব্য যে ডিভাইসটি সেই ডিভাইসটি পেয়ে গেলে সে তখন ওই ডিভাইসে চলে যায়। তো এভাবে এই মূল কেবলটাকে ব্যবহার করেই সবগুলো ডিভাইসই ডেটা আদান প্রদান করে থাকে। এবং এর দুই প্রান্তে অর্থাৎ মূল কেবলের দুই প্রান্তে দুটি টার্মিনেটর থাকে।
টার্মিনেটর শব্দটার মানে আমরা বুঝি কোনো কিছু শেষ করে দেয়া বা টার্মিনেট করা যেটাকে বলে, অর্থাৎ কোনো কিছু শেষ করা। তো এই টার্মিনেটর কেন ব্যবহার করা হয়? এটা মূলত ব্যবহার করা হয় যখন কিনা দেখা যায় এরকম হতে পারে যে একটি ডিভাইস, এই ডিভাইসটি এখন এই প্রিন্টারে একটি ডেটা পাঠাবে, কিন্তু কোনো কারণে হয়তো প্রিন্টারটি এখন কার্যকর অবস্থায় নেই। তো তখন কি হচ্ছে, এই ডেটাটি এসে এখানে ব্যাকবোনে ঘুরবে এবং প্রিন্টারে এসে সে আর সেখানে যেতে পারবে না, যেহেতু প্রিন্টারটি ধরা যাক নষ্ট হয়ে গেছে বা এর কার্যকর নেই। তো সেক্ষেত্রে ওই ডেটাটি কি হয়, এই মূল ব্যাকবোনে যদি রয়ে যায় তখন এভাবে জিনিসটি একটি ট্রাফিক সৃষ্টি করে বা কমপ্লিকেশন তৈরি করে, যখন মূল কেবলে অন্যান্য সিগন্যাল পাঠাতে সমস্যা হয়ে যায়। তো তখন কি হয়, এই ডেটাটা যখন এখানে যেতে পারলো না, সে সামনের দিকে যেতে থাকে, তখন সে টার্মিনেটর ডেটাটিকে টার্মিনেট করে দেয়। এতে করে মূল কেবলে অতিরিক্ত ডেটা বা আনইউজড ডেটা চলাচলটা থাকে না। তো এই জন্যই মূলত আমাদের দুই প্রান্তে দুটি টার্মিনেটর ব্যবহার করা হয়। এখন বাস্টোপোলজির সুবিধাগুলো নিয়ে একটু জানি। এটি ছোট আকারের একটি নেটওয়ার্ক যা ব্যবহারে খুবই সহজ। আমরা চিত্রই দেখেছি যে এটা খুবই সিম্পল একটা টপোলজি, মাঝখানে একটি কেবল থাকছে, তার চারিদিকে বিভিন্ন ডিভাইস থাকছে, তাই এটি ছোট হয়ে থাকে এবং এটা ব্যবহার করাটাও সহজ হয়ে থাকে। এটার সংগঠনটি অনেক সহজ সরল। একটি কম্পিউটার নষ্ট হলেও পুরো নেটওয়ার্ক অচল হয় না। অর্থাৎ আমরা একটি চিত্র যদি দেখি যে এটা ছিল আমাদের বাস্টোপোলজি, তো এই টপোলজিতে কোনো কারণে যদি কোনো একটি কম্পিউটার বা ডিভাইস নষ্ট হয়ে যায়, ধরা যাক আমাদের এই ডিভাইসটি নষ্ট হয়ে গেল, তো এতে করে বাকি কম্পিউটারে বা সামগ্রিক টপোলজিতে বা নেটওয়ার্কে কোনো সমস্যা তৈরি হয় না। অর্থাৎ নেটওয়ার্কটি কখনো অচল হয়ে যাবে না। হয়তো এই ডিভাইসে ডেটা পৌঁছাতে পারবে না, কিন্তু বাকি ডিভাইসগুলোর মধ্যে ডেটার আদান প্রদানে কোনো সমস্যা হবে না। এরপর নতুন কোনো কম্পিউটার যোগ দিতে হলে মূল বাসের সাথে সংযোগ দিলেই হয়, পুরো সিস্টেমে কোনো পরিবর্তন করতে হয় না। তো এখন যদি আমি চাই যে এখানে আরও একটি কম্পিউটার আমি অ্যাড করতে চাই, সিম্পলি আমি মূল ব্যাকবোন থেকে বা মূল কেবল থেকে একটি কেবল টেনে বা একটি তার টেনে ওই ডিভাইসের সাথে যোগ করে দেব, আমার বাকি নেটওয়ার্কে কোনো ধরনের চেঞ্জ করতে হচ্ছে না। তো এই ছিল বাস্টোপোলজির সুবিধা। আরও একটি সুবিধা রয়েছে, সেটি হচ্ছে কি, প্রয়োজনে রিপিটার ব্যবহার করে নেটওয়ার্ক সম্প্রসারণও করা যায়। আমরা রিপিটার সম্পর্কে আগের ক্লাসে জেনেছি যে রিপিটার কি করে, যখন একটি দূরবর্তী কম্পিউটারে ডেটা পাঠানোর প্রয়োজন হয় তখন ডেটাটার গতিশীলতা বা স্পিডটা বা শক্তি কমে যায়, তো তখন রিপিটার সেটাকে আরও এফেক্টিভ করে সেটা পাঠিয়ে দেয়। তো এরকম রিপিটার দিয়েও আমরা নেটওয়ার্কটাকে আরও বড় করতে পারি। এখন কিছু অসুবিধা নিয়ে আলোচনা করি। এটির একটি অসুবিধা হচ্ছে এতে ডেটা চলাচলের গতি একটু কম, এবং এতে মূল বাস অর্থাৎ মূল কেবল যেটা, সেটা যদি নষ্ট হয়ে যায় তাহলে পুরো নেটওয়ার্কটি অচল হয়ে যাবে। যেমন এখানে দেখা যাচ্ছে যে এটিই হচ্ছে আমাদের মূল কেবল, এবং মূলত এই কেবলের মাধ্যমে সবগুলো ডিভাইসই একে অন্যের সাথে যুক্ত। তো এইটাই যদি আমাদের অচল হয়ে যায় তখন কি হয়, প্রত্যেকটা ডিভাইসই ডিসকানেক্টেড হয়ে যাবে, অর্থাৎ নেটওয়ার্কটি আমার ভেঙে যাবে। এছাড়াও কম্পিউটারের সংখ্যা বেশি হলে ডেটা ট্রান্সমিশন বিঘ্নিত হয়। যদি অনেক বেশি ডিভাইস এখানে যুক্ত করা হয় তখন কি হয়ে যায়, দেখা যায় যখন একসাথে অনেকগুলো কম্পিউটার বা ডিভাইস একে অন্যের সাথে ডেটা আদান প্রদান করে, এই মূল বাসে বা মূল কেবলে অতিরিক্ত ডেটা চলাচলে ট্রাফিক বেড়ে যায়, এতে ডেটার মধ্যে সংঘর্ষ বা কনফ্লিক্ট হওয়ার একটি সম্ভাবনা থাকে। তো এই ছিল আমাদের বাস টপোলজি। এখন আলোচনা করব রিং টপোলজি নিয়ে। রিং টপোলজির ক্ষেত্রে দেখা যায় প্রতিটি কম্পিউটারই দুই দিকে দুইটি কম্পিউটারের সাথে যুক্ত থাকে। তো এই চিত্রটা আমরা যদি দেখি, এখানে দেখা যাচ্ছে প্রত্যেকটি কম্পিউটারই তার দুই পাশে দুটি কম্পিউটার নিয়ে, এই কম্পিউটারটিও দুই পাশে দুটি কম্পিউটার নিয়ে এভাবে যুক্ত হয়ে এই টপোলজিটা তৈরি করছে। যদিও রিং বলা হচ্ছে কারণ এটি দেখতে রিং এর মতো একটি গোলাকার, তবে এটি নট নেসেসারিলি সবসময় যে রিং এর মতোই হবে। এখন এই লাইনগুলো যদি আমি স্ট্রেট লাইন করে এঁকে দেই, সেক্ষেত্রে এটা হয়তো রিং এর মতো দেখা যাবে না, কিন্তু সেটাকেও কিন্তু আমরা রিং টপোলজি বলবো।
এতে কম্পিউটারগুলো এমনভাবে সংযোগ দেওয়া হয় যেন সর্বশেষ কম্পিউটারটি প্রথমটির সাথে যুক্ত থাকে। আমরা যদি ধরে নিই এটি হচ্ছে আমাদের প্রথম কম্পিউটার, তাহলে এভাবে কানেকশন দিয়ে দেখা যাচ্ছে এটি হচ্ছে লাস্ট কম্পিউটার এবং এটি প্রথম কম্পিউটারের সাথে যুক্ত আছে। এখন রিং টপোলজির সুবিধাগুলো কি কি? এতে কেন্দ্রীয় কোনো কম্পিউটার বা সার্ভার বা কেবল কোনো কিছুর প্রয়োজন হয় না। এক্ষেত্রে ডেটা আদান প্রদানের জন্য কোনো কেন্দ্রীয় ডিভাইসের উপরও নির্ভর করতে হয় না, তারা নিজেরাই নিজেদের মধ্যে ডেটা আদান প্রদান করতে পারে এবং নেটওয়ার্কভুক্ত সকল কম্পিউটারেরই গুরুত্ব সমান থাকে। যেহেতু এখানে কোনো কেন্দ্রীয় ডিভাইস বা কেবল নেই, তাই প্রত্যেকটি ডিভাইসই নিজস্বভাবে অনেক গুরুত্বপূর্ণ। এরপর রিং টপোলজির অসুবিধাগুলো কি? এতে ডেটা চলাচলের গতি কম, নেটওয়ার্কভুক্ত কম্পিউটারের সংখ্যা যত বাড়বে ততই ট্রান্সমিশনের গতি কমে যাবে, কারণ যেহেতু রিং টপোলজিতে কন্টিনিউয়াসলি একটি লাইনেই বারবার ডেটা যায়, তাই যদি কম্পিউটারের সংখ্যা বেশি হয় সেক্ষেত্রে ট্রান্সমিশনটা ধীর গতির হয়ে যায়। নেটওয়ার্কভুক্ত কোনো কম্পিউটার নষ্ট হলে পুরো সিস্টেমটাই অচল হয়ে যাবে। সেটা কিভাবে হয়? আমরা যদি একটু চিত্রটা ফলো করি, তো এখানে দেখতে পাচ্ছি যে এই রিং টপোলজিতে যদি ধরা যাক এই কম্পিউটারটি নষ্ট হয়ে গেল, তো সেক্ষেত্রে কি হয়, এখান দিয়ে একটা নেটওয়ার্কের ব্রেক পড়ে যাচ্ছে, কারণ ডেটাগুলো কিন্তু এভাবে ঘুরে ঘুরে চলাচল করে। তো দেখা যাবে যে একটি ডেটা এখান থেকে এসে এই জায়গায় এসে থেমে যাবে আর সে সামনে যেতে পারবে না। তাই রিং টপোলজিতে একটি কম্পিউটার নষ্ট হয়ে গেলে পুরো নেটওয়ার্কটি অচল হয়ে যাবে। তো এটা একটা রিং টপোলজির খুব বড় অসুবিধা। এছাড়াও নতুন কম্পিউটার সংযোগ দিতে হলে পূর্বের সিস্টেমটি ভেঙে নতুনভাবে তৈরি করতে হয়। এখন দেখা যাক, ধরা যাক এই দুটি কম্পিউটারের মাঝখানে আমি চাচ্ছি আরো একটি কম্পিউটার যোগ করতে, তখন আমাকে কি করতে হবে? প্রথমে এই সংযোগটা বিচ্ছিন্ন করতে হবে, এরপর সেখানে নতুন আবার কম্পিউটারটি এসে সংযুক্ত করতে হবে। তার মানে এতে কি হচ্ছে, আগের সিস্টেমটাকে আমার ভাঙতে হচ্ছে, এরপরে আবার নতুন ডিভাইস অ্যাড করতে হচ্ছে, যেটা একটি জটিল পদ্ধতি। তো এই ছিল রিং টপোলজি। এবার স্টার টপোলজি নিয়ে আলোচনা করব। স্টার টপোলজিতে একটি কেন্দ্রীয় ডিভাইসের সাথে কম্পিউটারগুলোকে যুক্ত করা হয়। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটি কেন্দ্রীয় ডিভাইস রয়েছে এবং এই ডিভাইসের সাথে সবগুলো কম্পিউটার সংযুক্ত আছে, এবং এই কেন্দ্রীয় ডিভাইসটি সাধারণত হাব অথবা সুইচ হয়ে থাকে। অর্থাৎ এই যে মাঝখানের ডিভাইসটি, এটি হচ্ছে একটি হাব অথবা সুইচ। সাধারণত হাব এবং সুইচের মাধ্যমেই যখন অনেকগুলো কম্পিউটার সংযুক্ত থাকে সেটাকে আমরা স্টার টপোলজি বলে থাকি। তো স্টার টপোলজির এটি একটি বিশেষ বৈশিষ্ট্য। এটা চীনার একটি মূল বিষয় হলো যে এখানে হাব এবং সুইচ কেন্দ্রীয় ডিভাইস হিসেবে আছে কি না। এখন স্টার টপোলজির সুবিধাগুলো কি কি? এতে ডেটা চলাচলের গতি বেশি, যেহেতু হাব বা সুইচ ব্যবহার করা হয়, সাধারণত সুইচটাই বেশি ব্যবহৃত হয়। তো সুইচে আমরা জানি দ্রুত ডেটা চলাচল করতে পারে। নেটওয়ার্কভুক্ত কোনো কম্পিউটার নষ্ট হলেও পুরো সিস্টেম অচল হয় না। তো এখানে দেখা যাচ্ছে এই টপোলজিতে যদি এই ডিভাইসটি নষ্ট হয়েও যায়, তাও বাকি ডিভাইসের মধ্যে ডেটা চলাচলে কোনো অসুবিধা হবে না, কেননা ডেটা চলাচলটা হচ্ছে মূলত এই হাব বা সুইচটা ব্যবহার করে। এরপর নতুন কম্পিউটার সংযোগ দিতে হলে হাব বা সুইচের সাথে সংযোগ দিলেই চলে। রিং টপোলজির মতো আমাকে পুরো সিস্টেম ভাঙতে হয় না, যদি আমার এখানে পোর্ট অ্যাভেলেবল থাকে আমি খুব ইজিলি সেই পোর্টের সাথে কানেক্ট করে নতুন কম্পিউটার সংযোগ দিতে পারবো। এবং কেন্দ্রীয়ভাবে নেটওয়ার্ক নিয়ন্ত্রণ করা যায় বলে ত্রুটি বের করাটা ইজিয়ার হয়ে থাকে। তো কারণ যেহেতু সেন্ট্রালি এই পুরো টপোলজিটা নিয়ন্ত্রণ করা হচ্ছে, তাই কোথায় সমস্যা হচ্ছে আমরা যদি এই কেন্দ্রীয়ভাবে চিন্তা করি খুব সহজেই সমস্যাগুলো ফাইন্ড আউট করা যায়। এবার স্টার টপোলজির অসুবিধাগুলো কি? যদি হাব অথবা সুইচ নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে আমার পুরো সিস্টেমটাই অচল হয়ে যাবে। যেমন এখন যদি এই কেন্দ্রীয় ডিভাইস হাব বা সুইচটাই নষ্ট হয়ে যায়, তাহলে কি হবে, বাকি ডিভাইসগুলোর সাথেও তাদের যোগাযোগটা বিচ্ছিন্ন হয়ে যাবে। এছাড়াও প্রতিটি কম্পিউটার কেবলের মাধ্যমে হাব বা সুইচের সাথে যুক্ত হয় বলে এক্ষেত্রে প্রচুর কেবলেরও প্রয়োজন হয়, যা কিছুটা ব্যয়বহুল। তো এই ছিল আমাদের স্টার টপোলজির সুবিধা অসুবিধা।
এখন আলোচনা করব ট্রি টপোলজি নিয়ে। ট্রি টপোলজি কোনটি? এক্ষেত্রে কম্পিউটারগুলো বিভিন্ন স্তরে যুক্ত থাকে। বিভিন্ন স্তরের কম্পিউটারগুলো সাধারণত হাবের মাধ্যমে বা অনেক ক্ষেত্রে সুইচের মাধ্যমেও সংযুক্ত হয়ে থাকে। তো এই কারণে ট্রি টপোলজিকে অনেক সময় বলা হয় এটি অনেকগুলো স্টার টপোলজির একটি সমষ্টি। তো এটি দেখতে কিরকম হয়ে থাকে, এই যে এইভাবে একটি ট্রি যেভাবে আমরা এঁকে থাকি, ধরা যাক কোনো ফ্যামিলি ট্রি, তো এইভাবে কম্পিউটারগুলো স্তরে স্তরে আলাদা আলাদাভাবে যুক্ত থাকে। এবং এই যে বিভিন্ন স্তরে আছে, এখানে দেখা যায় এখানে কম্পিউটারও থাকতে পারে অথবা একটি হাব অথবা সুইচের মাধ্যমে অনেকগুলো কম্পিউটার আলাদা করে যুক্ত থাকতে পারে। প্রথম স্তরের কম্পিউটারকে দ্বিতীয় স্তরের হোস্ট বলা হয়, অর্থাৎ এটি এই কম্পিউটারটিকে বলা হবে এই কম্পিউটারগুলোর হোস্ট। এটি হচ্ছে দ্বিতীয় স্তর এবং তার হোস্ট হচ্ছে এই প্রথম স্তরের কম্পিউটার, অর্থাৎ যার আন্ডারে কম্পিউটারগুলো থাকবে সে হচ্ছে হোস্ট কম্পিউটার হিসেবে বিবেচিত হয়। ঠিক আছে, তো এটাই হচ্ছে আমাদের হোস্ট কম্পিউটার। এরপর বলা যায় দ্রুত গতিতে ডেটা আদান প্রদানের জন্য উচ্চ ক্ষমতা সম্পন্ন হোস্ট কম্পিউটার ব্যবহৃত হয়। যাতে ডেটা চলাচলগুলো দ্রুত হয় সেই কারণে হোস্ট হিসেবে যে কম্পিউটার থাকবে সেগুলো সাধারণত একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন কম্পিউটার ব্যবহার হয়ে থাকে। তো ট্রি টপোলজির সুবিধাগুলো কি কি? শাখা প্রশাখা সৃষ্টির মাধ্যমে নেটওয়ার্কটি সম্প্রসারণ করা অনেক সুবিধাজনক। যেহেতু আমরা ইজিলি এখান থেকে শাখা বের করে করে স্তরগুলো বাড়াতে পারি, তাই খুব সহজেই আমরা নেটওয়ার্কটা সম্প্রসারণ করতে পারি। যেমন ধরা যাক এখানে অলরেডি এতটুকু একটি ট্রি টপোলজি আছে, আমার যদি সম্প্রসারণের প্রয়োজন হয় আমি সিম্পলি এই ডিভাইসটির সাথে আরও একটি স্তর অ্যাড করে এভাবে নেটওয়ার্কটি সম্প্রসারণ করতে পারবো। অফিস ব্যবস্থাপনার কাজে সাধারণত এটি বেশি ব্যবহৃত হয়। বিভিন্ন অফিস আদালতের নেটওয়ার্ক যখন তৈরি করা হয় তখন এই ধরনের কম্পিউটারগুলো একটি হায়ারার্কি অর্থাৎ এরকম পর্যায়ে মেনটেইন করে এই ধরনের নেটওয়ার্কটাই বেশি ব্যবহৃত হয়ে থাকে। এবার ট্রি টপোলজির কিছু অসুবিধা। কোনো একটি স্তরের কম্পিউটার নষ্ট হলে পরবর্তী স্তরের কম্পিউটারগুলো অকেজো হয়ে যায়। অর্থাৎ ধরা যাক এই স্তরের এই কম্পিউটারটি নষ্ট হয়ে গেল, অর্থাৎ হোস্ট কম্পিউটারটি নষ্ট হয়ে গেল, তখন কি হবে, তার আন্ডারে যতগুলো কম্পিউটার আছে সেগুলোও এই নেটওয়ার্ক থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। এরপর রয়েছে যদি মূল হোস্ট কম্পিউটারই নষ্ট হয়ে যায় সেই ক্ষেত্রে পুরো সিস্টেমই অচল হয়ে যাবে, অর্থাৎ মূল হোস্ট এই কম্পিউটারটাই যদি নষ্ট হয় তখন নিচের পুরো নেটওয়ার্কটাই একেবারে অচল হয়ে যাবে। তো এটা একটি খুবই বড় অসুবিধা। এরপর রয়েছে এই নেটওয়ার্কের গঠনটি জটিল প্রকৃতির, যেহেতু এখানে অনেকগুলো স্তর থাকে, দেখা যায় অনেক বড় নেটওয়ার্ক যদি তৈরি হয় তখন অনেকগুলো স্তর এখানে আরো বড় হয়ে যায়, তো সেই জিনিসটা একটু জটিল প্রকৃতির হয়ে যায়। এরপর আসছি মেশ টপোলজি নিয়ে। এক্ষেত্রে প্রতিটি কম্পিউটারই সরাসরি সকল কম্পিউটারের সাথে সংযুক্ত থাকে। যেমন এখানে যদি দেখি এখানে প্রত্যেকটা কম্পিউটার প্রত্যেকের সাথে সরাসরি একটি কেবল দ্বারা সংযুক্ত। আরও একটি আমি যদি উদাহরণ দেখি, এখানে দেখা যাচ্ছে আরও একটি ডিভাইস যখন অ্যাড করা হয়েছে তার সাথেও প্রত্যেকটা কম্পিউটারেরই আলাদা আলাদা সংযোগ লাইন তৈরি হয়েছে। তো এটাই হলো মেশ টপোলজি। মেশ টপোলজির সুবিধাগুলো কি কি? এই অবকাঠামোটি অনেক শক্তিশালী, কারণ অনেকগুলো রাস্তা দিয়েই কম্পিউটারগুলো সংযুক্ত থাকে বলে এটি অনেক স্ট্রং হয়ে থাকে। এটি ডেটা স্থানান্তরের বিরতির সময় সবচেয়ে কম, সবচেয়ে দ্রুত যেই লাইনটি খালি থাকে সেই লাইনেই ডেটাটি চলে যায়। ডেটা কমিশনে অনেক বেশি নিশ্চয়তা থাকে, যেহেতু একাধিক কানেকশন দিয়ে কম্পিউটারগুলো নিজেদের সাথে সংযুক্ত, তাই কি হয় যদি একটি কানেকশন কখনো নষ্ট হয়ে যায় অন্যান্য রাস্তা দিয়ে যেতে পারে বলে কমিউনিকেশনটা নিশ্চিত হয়। আর কোনো একটি কম্পিউটার নষ্ট হলেও পুরো সিস্টেম অচল হয় না, অর্থাৎ এখানে যদি কোনো একটি কম্পিউটার নষ্ট হয়ে যায় বাকি ডিভাইসগুলো অন্য কোনো রাস্তা দিয়ে নিজেদের সাথে কানেক্টেড থাকবে। তো মেশ টপোলজির অসুবিধাগুলো কি? ইনস্টলেশন এবং কনফিগারেশন অনেক জটিল, কারণ আমরা চিত্রটা দেখেই বুঝতে পারছি যে এখানে মাত্র আমরা 5টা বা 6টা কম্পিউটার ইউজ করেছি। যেমন এই চিত্রটায় দেখি যে এখানে মাত্র 6-7টি কম্পিউটার ব্যবহার করা হয়েছে, এবং এতেই দেখা যাচ্ছে যে অনেক জটিলভাবে আমাদের কানেকশনগুলো দিতে হচ্ছে। তো যখন আরও বেশি কম্পিউটার হয় তখন জিনিসটা আরও অনেক জটিল হয়ে যায়।
এবং এই নেটওয়ার্কে অতিরিক্ত লিংক স্থাপন করতে হয় বলে এতে খরচও বেশি, কারণ আমাদের প্রচুর পরিমাণে কেবলের প্রয়োজন হয়, এই কারণে মেশ টপোলজিটা একটু ব্যয়বহুল হয়ে থাকে। এরপর সর্বশেষ যেটি ছিল আমাদের হাইব্রিড টপোলজি। হাইব্রিড টপোলজি মানে কি, কয়েক প্রকার টপোলজির সংমিশ্রণে এটি তৈরি হয়। হাইব্রিড কথার মানেই হচ্ছে সংমিশ্রণ, তাই যখন অনেকগুলো টপোলজি একসাথে মিশ্রিত হয়েও নতুন একটি টপোলজি তৈরি করে সেটাকে আমরা বলবো হাইব্রিড টপোলজি। তো ধরা যাক, এই যে চিত্রটা আমরা দেখতে পাচ্ছি, এখানে বিভিন্ন রকম টপোলজি একসাথে মিলে একটি সম্পূর্ণাঙ্গ টপোলজি তৈরি করেছে। তো কি কি রয়েছে এখানে, যেমন এটা হচ্ছে আমাদের কি টপোলজি, আমি তোমাদেরকে একটু সময় দিই, তোমরা নিজেরা বলতে পারো কিনা। এটা হচ্ছে বাস টপোলজি। এরপরে রয়েছে এখানে আরো একটি টপোলজি, এটি হচ্ছে রিং টপোলজি। এবং সর্বশেষ তৃতীয় আরেকটি টপোলজি রয়েছে, এখানে দেখা যাচ্ছে একটি কেন্দ্রীয় ডিভাইস আছে, তাই এটাকে আমরা বলবো স্টার টপোলজি। তাহলে একটি বাস, একটি রিং এবং একটি স্টার টপোলজি কিভাবে সংযুক্ত হয়েছে, এই যে মূল বাসের সাথে এখানে কেন্দ্রীয় ডিভাইসের একটি কানেকশন দেওয়া হয়েছে, আবার এই কেন্দ্রীয় ডিভাইসের সাথে এই রিং এর আরেকটি ডিভাইসকে কানেকশন দিয়ে পুরোটিকে একসাথে করে একটি হাইব্রিড টপোলজি তৈরি করা হয়েছে। তো এটার সুবিধা কি কি, প্রথমত নেটওয়ার্কের সমস্যা নির্ণয় করা সহজ, যেহেতু টপোলজিগুলো বিভিন্ন অংশে বিভক্ত, এটা থেকে সমস্যাটা বের করা ইজিয়ার হয়। এ ধরনের টপোলজিতে প্রয়োজন অনুযায়ী নেটওয়ার্ক বৃদ্ধি করা যায়। তো আমরা চিত্র দিয়েই বুঝি, ধরা যাক এটি ছিল আমাদের আগের একটি টপোলজিটি, যেটি হাইব্রিড টপোলজি। এখন যদি আমার প্রয়োজন হয় যে আমার আরও কিছু কম্পিউটার বা আরও একটি আলাদা নতুন নেটওয়ার্ক সংযুক্ত করতে হবে, তো আমরা কি করতে পারি, ধরা যাক এই ডিভাইসটির সাথে আমি আরও দুটি ডিভাইস, তিনটি ডিভাইস দিয়ে একটি মেশ টপোলজি করে সংযুক্ত করে দিলাম। এতে করে কি হলো, নতুন আরও একটি টপোলজি আমার সাথে অ্যাড হয়ে এটা নেটওয়ার্কটা সম্প্রসারিত হয়ে গেল। তো এভাবে খুব সহজেই হাইব্রিড টপোলজিতে নেটওয়ার্কটা বৃদ্ধি করা যায়। আর হাইব্রিড টপোলজির অসুবিধা কি কি, এর সংগঠন একটু জটিল প্রকৃতির, যেমন আমরা এখানে চিত্রটা দেখেই বুঝতে পারছি যে এখানে অনেকগুলো একসাথে মিলানো হয়েছে, তো এটা কিছুটা জটিল হয়ে যায় অনেক সময়। এটি অপেক্ষাকৃত ব্যয়বহুল, কারণ অনেক কেবল, অনেক ডিভাইস, অনেক কিছু ব্যবহার করার প্রয়োজন হয়, এবং অনেক সময় একটি ডিভাইস নষ্ট হলে ওই ডিভাইসের সাথে সংযুক্ত পুরো অংশটি অচল হয়ে যায়। যেমন এখন যদি আমার এই ডিভাইসটি নষ্ট হয়ে যায়, তাহলে এটার সাথে আরও যে টপোলজি নতুন একটি নেটওয়ার্ক যুক্ত হয়েছিল, এই পুরো নেটওয়ার্কটাই বিচ্ছিন্ন হয়ে যাবে। ঠিক আছে, তো এই ছিল আমাদের নেটওয়ার্ক টপোলজি নিয়ে বিস্তারিত আলোচনা। আশা করি তোমরা ভালোমতো বুঝতে পেরেছ। এবার আমরা যাব ক্লাউড কম্পিউটিং নিয়ে। তো ক্লাউড কম্পিউটিং জিনিসটা কি, এটি এক ধরনের কম্পিউটিং ব্যবস্থা যেখানে কিনা অধিক সংখ্যক কম্পিউটার পরস্পরের সাথে যুক্ত থাকে এবং কমিউনিকেশন নেটওয়ার্কের মাধ্যমে তারা সংযুক্ত থাকে। অর্থাৎ কোনো একটি কমিউনিকেশন মাধ্যম দিয়ে একটি বিশাল সার্ভার বা কম্পিউটারের সাথে এরা পরস্পর সংযুক্ত থাকে। এই কমিউনিকেশন নেটওয়ার্কটি হতে পারে ইন্টারনেট। এই নেটওয়ার্ক মূলত বিভিন্ন ধরনের প্রযুক্তিগত পরিষেবা দিয়ে থাকে এবং একেই মূলত ক্লাউড কম্পিউটিং বলা হয়। অর্থাৎ এই যে আমরা বিপুল একটা সার্ভার বা নেটওয়ার্কের সাথে সংযুক্ত থাকি, এর মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের টেকনোলজিক্যাল পরিষেবা পেয়ে থাকি। এই পরিষেবাগুলোকেই মূলত বলা হচ্ছে ক্লাউড কম্পিউটিং। তো আমরা যদি এক কথায় ক্লাউড কম্পিউটিং এর একটি সংজ্ঞা দিই, তাহলে আমরা বলতে পারি যে ক্লাউড কম্পিউটিং হলো এমন একটি কম্পিউটার বা সার্ভার বা ডেটা স্টোরেজ, যা সহজেই ক্রেতার সুবিধা মতো চাওয়া মাত্রই রিসোর্স সমূহ ভাড়া দিতে পারে। অর্থাৎ একজন ক্রেতার বিভিন্ন যেই টেকনোলজিক্যাল রিসোর্সের প্রয়োজন, সেটা সে ক্লাউড কম্পিউটিং কোনো কোম্পানি থেকে ইচ্ছা করলে ভাড়া হিসেবে নিতে পারে। তো এই ক্লাউড কম্পিউটিং এর বিভিন্ন ধরনের তোমরা পরিচিত থাকবে হয়তো, যেমন ড্রপ বক্স বা আমরা যে ইভেন জিমেইলটা ব্যবহার করি, এখানেও দেখা যায় কি হয়, আমরা একটি মূলত মেমোরি স্পেস ভাড়া পাচ্ছি। তো এখানে ওরা ইউজারদেরকে প্রথমত একটি জিমেইল অ্যাকাউন্ট খুললেই আমরা গুগল ড্রাইভে একটি 15 GB মতো স্পেস পেয়ে থাকি। তো এরপরেও যখন কারো প্রয়োজন হয়, সেক্ষেত্রে সে চাইলে এই মেমোরি স্পেসটি ক্লাউডে কিনে নিতে পারে। তো এটা করে আমাদের কি লাভ হচ্ছে, আমরা এই যে যখন নাকি এই
ড্রাইভে জিনিসগুলো যে কোনো ইম্পর্টেন্ট আমাদের ডকুমেন্টসগুলো স্টোর করে রাখি, সেটা আমরা পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আমার কাছে আমার নিজের ডিভাইসে যদি না থাকে অন্য যে কোনো ডিভাইসে আমি আমার ইমেল আইডি দিয়ে লগ ইন করে সেই ডেটাগুলো পেয়ে যাই। তো এরকম মেমোরি ছাড়াও আরও বিভিন্ন রকম পরিষেবা ক্লাউড কম্পিউটিংয়ে দেয়া হয়ে থাকে, এগুলো নিয়ে আজকে আমরা জানবো। তো ক্লাউড কম্পিউটিংয়ের বৈশিষ্ট্যগুলো নিয়ে একটু আলোচনা করি। প্রথমত হচ্ছে রিসোর্স স্কেলেবিলিটি। ক্রেতা সার্ভিস প্রোভাইডারের কাছে যত রিসোর্স ভাড়া নিতে চায় না কেন তা ভাড়া নিতে পারবে, এটাকেই বলা হচ্ছে রিসোর্স স্কেলেবিলিটি। অর্থাৎ যে রিসোর্সটা প্রোভাইড করছে তার কাছ থেকে ক্রেতা যতটুকু সে চায় ততটুকুই ভাড়া নিতে পারবে। অন ডিমান্ড সেলফ সার্ভিস, অর্থাৎ ক্রেতা যখন চাইবে তখনই সেবা নিতে পারবে, তার ইচ্ছা অনুযায়ী সে চাহিদা বাড়াতে এবং কমাতে পারবে, অর্থাৎ তার ডিমান্ড অনুযায়ী সে সার্ভিসটাকে যতটুকু চায় সে নিতে পারবে। এবং আরও একটি হলো পে অ্যাজ ইউ গো, এটার মানে হচ্ছে ক্রেতা যা ব্যবহার করবে ঠিক ততটুকুর জন্যই পেমেন্ট করবে। অর্থাৎ আমরা যেরকম প্রিপেইড একটা ব্যবস্থা সম্পর্কে পরিচিত আমাদের মোবাইল ফোনে, যে আমরা যতটুকু আমরা পে করি অতটুকুই আমরা ব্যবহার করছি, বা যতটুকু আমি ব্যবহার করব ঠিক ওটুকুর জন্যই আমি পেমেন্টটা করছি। তো এই তিনটা হচ্ছে ক্লাউড কম্পিউটিংয়ের মূল বৈশিষ্ট্য। এখন আমরা বিভিন্ন ক্লাউড কম্পিউটিং সার্ভিস নিয়ে একটু আলোচনা করব। সেবার ধরন অনুযায়ী ক্লাউড কম্পিউটিং সার্ভিসকে মূলত তিন ভাগে ভাগ করা হয়েছে, সেগুলো কি কি। প্রথমটি হচ্ছে অবকাঠামোগত সেবা, যেটাকে সংক্ষেপে বলা হয় IaaS। এরপর আছে প্ল্যাটফর্ম ভিত্তিক সেবা, অর্থাৎ PaaS, এবং সফটওয়্যার সেবা, অর্থাৎ SaaS। তো এগুলোর বিস্তারিত আলোচনা আমরা এখানে যাই। প্রথমে আসছি অবকাঠামোগত সেবা। এই IaaS এর মানে হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার অ্যাজ এ সার্ভিস, অর্থাৎ ইনফ্রাস্ট্রাকচার মানেই হলো অবকাঠামো, যখন সার্ভিস হিসেবে দেয়া হচ্ছে সেটাকে আমরা IaaS দিয়ে প্রকাশ করে থাকি। এটি হলো বিভিন্ন রকম মেশিন, সার্ভার, স্টোরেজ ডিভাইস বা নেটওয়ার্ক, এই ধরনের যে অবকাঠামো, অর্থাৎ একটি সিস্টেমের অবকাঠামো যারা তৈরি করে, একটি মেশিন, একটি সার্ভার, একটি স্টোরেজ ডিভাইস, এই জিনিসগুলো যখন আমরা কোনো কোম্পানি থেকে ভাড়া নিয়ে থাকি সেটাকে আমরা বলবো অবকাঠামোগত সেবা। অনেক কোম্পানি দেখা যায় তারা ছোটখাটো একটি বিজনেস শুরু করেছে, তাদের কাছে হয়তো এত ব্যয়বহুল মেশিন বা সার্ভার কেনা সম্ভব না, বা কিনলেও তাদের হয়তো অফিস এতটা স্পেস নেই যে তারা এটা রাখতে পারবে। তখন তারা এই IaaS সার্ভিস দেয় এরকম বিভিন্ন প্রতিষ্ঠানের কাছ থেকে এই অবকাঠামোগুলো ভাড়া নিতে পারে। এরপর হলো প্ল্যাটফর্ম ভিত্তিক সেবা, অর্থাৎ এটাকে বলা হচ্ছে প্ল্যাটফর্ম অ্যাজ এ সার্ভিস। এটি হলো বিভিন্ন রকম অপারেটিং সিস্টেম বা প্রোগ্রামের ভাষা নির্বাহ করার পরিবেশ, ডেটাবেস ইত্যাদি ভাড়া দিয়ে থাকে, অর্থাৎ এগুলোকেই প্ল্যাটফর্ম বলা হয়। যে আমি কোন প্ল্যাটফর্মে আমি কাজটা করছি, যেমন আমরা যে বিভিন্ন রকম মোবাইল ফোন ইউজ করি, এদের মধ্যে সবচেয়ে বহুল ব্যবহৃত আছে যেটা হচ্ছে কিনা অ্যান্ড্রয়েড, সেই অ্যান্ড্রয়েড সিস্টেম নাকি IOS, যেটা অ্যাপল কোম্পানি ইউজ করে থাকে সেই IOS প্ল্যাটফর্ম, এরকম বিভিন্ন আলাদা আলাদা প্ল্যাটফর্মের উপর কাজ করা যায়। এবং প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা আমরা যে ইউজ করব সেটার জন্য কিছু এনভায়রনমেন্ট থাকে, যেটা তোমরা সামনের দিকে আরও ভালো করে শিখবে। এই জিনিসগুলো চাইলে আমরা বিভিন্ন কোম্পানি থেকে ভাড়া নিয়ে কাজ করতে পারি। যেমন গুগল অ্যাপ ইঞ্জিন হচ্ছে গুগলের একটি পরিষেবা বা ক্লাউড কম্পিউটিং পরিষেবা, যেটা কিনা বিভিন্ন রকম অ্যাপস বা সফটওয়্যার তৈরির জন্য প্ল্যাটফর্ম ভাড়া হিসেবে দিয়ে থাকে। এরপর রয়েছে সফটওয়্যার সেবা, SaaS, অর্থাৎ সফটওয়্যার অ্যাজ এ সার্ভিস। এক্ষেত্রে হচ্ছে বিভিন্ন অ্যাপ্লিকেশন সফটওয়্যার ভাড়া দেওয়া হয়। যেমন আমরা অনেক সময় অনেক এক্সপেন্সিভ সফটওয়্যার থাকে যেগুলোর অরিজিনাল কপিগুলো ইউজ করতে গেলে আমাদের লাইসেন্স কিনে নিতে হয়। তো এই যদি আমরা কিনতে না পারি তখন দেখা যায় অনেক কোম্পানি এই অ্যাপ্লিকেশনগুলো বা অ্যাপ্লিকেশন সফটওয়্যারগুলো ভাড়া দিয়ে থাকে। এরকমই গুগলেরও একটি রয়েছে, সেটি হচ্ছে গুগল স্প্রেডশিট। আমরা যে মাইক্রোসফট কম্পিউটারে এক্সেল ইউজ করি সেরকমই গুগলের একটি স্প্রেডশিট রয়েছে। তো এটার সুবিধা কি, কেন আমরা এটা ইউজ করি, কেন আমরা MS Excel ইউজ করছি না, এটার সুবিধা হলো এইটার যে আমরা যখন কোনো কাজ করি সেটা আমাদের ক্লাউডে সেভ হয়ে থাকে। বিশেষ করে এখনকার এই পরিস্থিতিতে এটার ব্যবহার অনেক বেড়ে গিয়েছে, কেননা দেখা যাচ্ছে এখন অনেক অফিসই ওয়ার্ক ফ্রম হোম ব্যবস্থা চালু করেছে। তারা কি করছে, তারা ঘরে বসে এই গুগল স্প্রেডশিটে তাদের সেই কাজ
কাজগুলো অফিশিয়াল কাজগুলো করছে এবং সেটা যখন সেভ করে রাখছে সেটা মূল কোম্পানির যে মূল সার্ভার সেখানেই অটোমেটিক সেটা সেভ হয়ে যাচ্ছে। তো আমি কাজ ঘরে করছি কিন্তু ঠিকই আমার অফিসের সার্ভারে জিনিসটা সেভ হয়ে যাচ্ছে। তো এটার জন্য গুগল স্প্রেডশিটটা এখন খুবই বেশি ব্যবহার হয়। এখন একটু জেনে নিই ক্লাউড কম্পিউটিংয়ের সুবিধাগুলো কি। খুব সহজে একজন আধুনিক সফটওয়্যার ব্যবহার করতে পারে, অর্থাৎ আধুনিক যে নতুন সফটওয়্যারগুলো অনেক এক্সপেন্সিভ সফটওয়্যার আমরা চাইলে এখন এই সেবা দিয়ে ব্যবহার করতে পারি। সহজে ও দ্রুত গতিতে ডেটা ট্রান্সফার করা যায় এবং আমাদের অবকাঠামো তৈরির ব্যয় অনেক কমে যায়, কারণ আমাদের তৈরি করতে হচ্ছে না, আমরা ভাড়া নিয়ে নিচ্ছি এবং অনেক কম খরচে ডেটা স্টোর করা যাচ্ছে, যেটা আমরা একটু আগেই আলোচনা করেছি। এছাড়াও বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ক্লাউডে প্রবেশ করা যায়, এই ব্যাপারেও আমরা একটু আগেই বলেছি গুগল ড্রাইভের কথা যখন বলছিলাম, যে যখন ক্লাউডে একটি ডেটা থাকছে আমি যে কোনো প্রান্ত থেকেই এই ডেটাটাকে অ্যাক্সেস করতে পারছি। এছাড়াও আরও রয়েছে যে হার্ডওয়্যার বা সফটওয়্যারের রক্ষণাবেক্ষণের কোনো প্রয়োজন নেই, যেহেতু আমি সেই কোম্পানি থেকে ভাড়া নিচ্ছি, অর্থাৎ এগুলো রক্ষণাবেক্ষণের দায়িত্ব তারাই করে থাকছে। স্বল্প মূল্যে আমরা লাইসেন্সকৃত সফটওয়্যার ব্যবহার করতে পারছি এবং স্টোরেজের কোনো সীমাবদ্ধতা থাকছে না, আমরা যত চাই আমরা আমাদের স্টোরেজটা বাড়িয়ে ওভাবে নিতে পারছি। এখন কিছু ছোট অসুবিধা নিয়ে কথা বলি। একটি হলো ডেটা বা তথ্যের উপর ব্যবহারকারীর সম্পূর্ণ নিয়ন্ত্রণ থাকে না, কারণ আমরা ডেটাটা যখন ক্লাউডে সেভ করে রাখছি সেটা কিন্তু ওই কোম্পানির অধীনে চলে যাচ্ছে, তাই পুরোপুরি আমাদের ব্যবহারকারীদের নিয়ন্ত্রণে ডেটাটা থাকছে না। এই কারণে অনেক সময় তথ্যের গোপনীয়তা প্রকাশের সম্ভাবনা থাকে, অর্থাৎ তথ্যগুলো চুরি হওয়া বা হ্যাক হওয়ার সম্ভাবনা থাকে, তথ্যগুলো হারানোর সম্ভাবনা থাকে। এছাড়াও টেকনিক্যাল সমস্যার কারণে ক্লায়েন্টও সবসময় দেখা যায় সেবা নাও পেতে পারে। হয়তো ধরা যাচ্ছে ওই কোম্পানির কোনো সার্ভারের সমস্যা হয়ে গেল, তখন ওই সময় দেখা যায় আমি আমার ডেটাগুলোকে অ্যাক্সেস করতে পারছি না। তো এই ধরনের সমস্যারও অনেক সময় সম্মুখীন হতে হয় আমাদেরকে। তো এই ছিল মূলত আমাদের ক্লাউড কম্পিউটিংয়ের ধারণা। আমাদের আজকের ক্লাসটা এখানে আলোচনা করছি। আজকে আমরা অনেক কিছু নিয়ে আলোচনা করলাম এবং খুবই গুরুত্বপূর্ণ দুটো টপিক নিয়ে, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিকটি ছিল টপোলজি। তোমাদের বোর্ড কোয়েশ্চেনগুলো যদি তোমরা একটু দেখো তাহলে খেয়াল করবে যে এই নেটওয়ার্ক টপোলজি থেকে 80% সময়ই বোর্ডে কোনো না কোনো একটি সৃজনশীল প্রশ্ন এসে থাকে। তাই এই টপিকটি খুব ভালো করে খুব মনোযোগ দিয়ে পড়বে, কারণ টপিকটি খুবই সহজ একটি টপিক। এটি যদি তুমি একটু একবার বুঝে নাও, সবগুলো টপোলজির চিত্রগুলো ভালোভাবে জেনে রাখো, সেই চিত্র দেখেই তুমি ওইটার বর্ণনা সুবিধা অসুবিধা সবকিছু খুব সহজেই লিখে ফেলতে পারবে। তাই আমি বালি কাজ হিসেবে তেমন কিছু দিচ্ছি না, সিম্পল কথা যেটা হচ্ছে অনুশীলনীর যে MCQগুলো পড়বে, কারণ অধ্যায় 2 আমাদের এখানেই শেষ হচ্ছে। তো যে MCQগুলো আছে সেইগুলো ভালো করে পড়বে, জ্ঞানমূলক প্রশ্নগুলো ভালো করে পড়বে এবং অনুশীলনীর যে সৃজনশীল প্রশ্নগুলো আছে সেগুলো একটু তোমরা ভেতরে দেখবে যে কীভাবে অ্যান্সার করলে ভালো হয় সেগুলো একটু আলোচনা করবে। তো আজকে ক্লাসটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো। ধন্যবাদ সবাইকে।